রিয়াদের তোমামা ক্রিকেট গ্রাউন্ড রাতে আলো জ্বালিয়ে এভাবেই ব্যাট বলে নৈপুণ্য ছড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। র্যামিটেন্স যোদ্ধাদের উজ্জীবিত রাখতে মরুর বুকে টুর্নামেন্টের আয়োজন করেন প্রবাসী ব্যবসায়ী ইফাত আহমেদ। টুর্নামেন্টে রিয়াদ ও দাম্মাম থেকে চারটি দল অংশ নেয়। ফাইনাল ম্যাচে স্কাই মাউন্টেন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেয় রিয়াদ একাদশ। আজকে ক্রিকেট খেলে আমার খুব ভালো লাগতেছে। আমার টিমের নাম স্কাই মাউন্টেন বিডি টাইগার্স। ফ্যামিলি থেকে এত দূরে থাকি, এই যেন ফ্যামিলিকে যেন মিস না করি, সেই জন্য এই ক্রিকেট খেলাটার আয়োজন। আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে প্রবাসে এত সুন্দর ক্রিকেট খেলা আয়োজন করার জন্য। প্রবাসীদের ক্রিকেট খেলায় উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ীরা। ব্যাটিং বোলিং যা দেখলাম আসলে অনেক ভালো লেগেছে, এমনকি সব খুব ডেডিকেটেড, এমনকি আমাদের যে একদম জাতীয় দলের খেলা যেরকমভাবে হয় সেরকমভাবে হচ্ছে, এমনকি ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে এরা খেলছে। বাংলাদেশের প্রবাসীদেরকে একত্রিত করার জন্য যে একটা মিলন মেলা, এটা আমরা অভিভূত। বিদেশের মাটিতে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের উজ্জীবিত রাখছেন প্রবাসীরা। এর মধ্য দিয়ে সৌদি আরবও একদিন দেশীয় ক্রিকেট জায়গা করে নেবে বলেও প্রত্যাশা তাদের। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় এখন সৌদি আরব।